এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জের লালপুর বৌসার পুকুর পাড় এলাকায়। আপনারা অবগত রয়েছেন নারায়ণগঞ্জ ফতুল্লার লালপুর ফতুল্লা ইউনিয়নের অন্তর্গত লালপুর বৌসার পুকুর পাড় এলাকাটি দীর্ঘ সময় ধরে আসলে জলাবদ্ধতায় নিমজ্জিত এবং এই এলাকার জলাবদ্ধতা আসলে অভিশাপ হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিদের থেকে শুরু করে এলাকার বাসিন্দারাও। এই বর্ষায় যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা দীর্ঘ প্রায় 7-8 বছর যাবতই ভুগছি, তো এটা নতুন কিছু নয় আপনার। এটা আমাদের এলাকায় আমাদের বড় বড় নেতা, মানে বড় পর্যায়ের অনেক নেতা আছে ফতুল্লা থানা নারায়ণগঞ্জের, তো নেতাদের কোনো সুনির্দিষ্টি নাই আমাদের এলাকার উপর। যদি কোনো, তারপরে আছে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের সাথে যেই যাক এবং আপনিও যাবেন, ওনার আপনাকে গেলেও বলবো যে এটা আমার কিছু করার নাই। ২০১৮ সালে ব্রাজিলের রাষ্ট্রদূত এখানকার ব্রাজিল বাড়ি পরিদর্শনে এসেছিলেন, তখন ঠিক একই পরিস্থিতি বিরাজ করছিল পুরো লালপুর এলাকা জুড়ে। সে সময় ড্রেজারের মাধ্যমে পানি নিষ্কাশন করে প্রায় এক রাতেই শুকনো করে ফেলা গিয়েছিল এই পুরো লালপুর অঞ্চলটিকে। তবে এরপরে দীর্ঘ 3 বছরও এখানকার মানুষের স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিন মানে এই যে মোটর নষ্ট হয়, মোটর খুলতে হয়, অনেক ভোগান্তি ভুগতে আছে জনগণ। কিসের মোটর? এই যে মিশুকের মোটর, গাড়ির মোটর, 400-500 টাকা খরচ হয়ে যায় মোটরে। অনেক এর মানে অসহ্য লাগে এখন, এনার এই লালপুরের অবস্থা ভালো না। আমরা ইতিপূর্বে এখানে এসেছিলাম, তখন নারায়ণগঞ্জের বাংলাদেশ খাদ এলাকায়, ফতুল্লার বাংলাদেশ খাদ এলাকায় 3টি অস্থায়ী পাম্পের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই সেই পাম্পেও কুলি উঠতে পারছিল না। সবশেষ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে 2টি ডিজেল চালিত পাম্প প্রদান করা হয়, সেই পাম্পেও কিন্তু পর্যাপ্ত পানি সরানো সম্ভব হয়নি। সবশেষ আজ সকালে না এখানকার বাসিন্দারা বলছেন যে রওশন টাওয়ার সংলগ্ন এলাকায় একটি ড্রেজার বসানো হয়েছে। এখন আমরা আজকে 5 দিন যাবত এই ড্রেজারের পাইপ ফিটিং করতেছি। এলবো বানাইতে হয়, এটা বানাইতে হয়, সেটা বানাইতে হয়, খাটাখাটি করতে হয়। এখানে আমরা ফুটবল দেওয়ার জন্য একটা গাঁথা করলাম, যাতে এখানে 43 ফুট পানি আছে। এখান থেকে টান দিলে আল্লাহ রহমতে বুড়িগঙ্গে পানি চলে যাবে, ফাঁদিপুরের উপর দিয়ে খাল দিয়া, যাতে মানুষের ক্ষতি না হয়, সেই জন্য আমরা ফাঁদিপুরের কালো পরিষ্কার করিতেছি। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামীকাল থেকে আশা করি আল্লাহ রহমতে আমরা পানি কার্যক্রমের কাজ শুরু করতে পারবো।